কয়েক মৌসুম আগেও ঢাকার ফুটবলে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু ক্যাসিনো কাণ্ডের পরই শুরু হয় দৈন্যদশা। আর্থিক সমস্যায় জর্জরিত আরামবাগের পুরনো সংগঠকরা সমস্যা সমাধানে বিভিন্ন পৃষ্ঠপোষকদের হাতে ক্লাবের ভাগ্য ফেরানোর দায়িত্ব তুলে দেয়। তবে তাতে সমস্যার সমাধান তো হয়নি, উল্টো এদের মাধ্যমে ব্যাটিংয়ের যাত্রা শুরু হয় আরামবাগে। ঘরোয়া ফুটবলের বিস্ফোরা হিসেবে আগে থেকেই ছিল পাতানো ম্যাচ, এবার সেখানে যোগ হয়েছে ব্যাটিং, স্পট ফিক্সিং। এশিয়ান ফুটবল কনফেডারেশন বিপিএল এ বিষয়টির অস্তিত্ব খুঁজে পাওয়ার পরই নড়ে চড়ে বসে বাফুফে। তদন্ত শেষে বেরিয়ে আসে থলের বিড়াল। ফুটবলের স্বার্থে 4 কর্মকর্তাকে আজীবন ও 14 জন দেশি ও বিদেশি ফুটবলারকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। এরই মধ্যে রেলিগেশনে পড়া আরামবাগকে নামিয়ে দেয়া হয়েছে প্রথম বিভাগে। তাদের বিষয়গুলোতে আসলে খুব স্পষ্টভাবে জিনিসটা প্রতিমান হয়েছে এবং সেই আলোকেই আমাদের পাতানো খেলা শনাক্তকরণ কমিটির ডিসিশনের বা পাতানো খেলা শনাক্তকরণ কমিটির সুপারিশের মাধ্যমে আমাদের তাদের রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটির ডিসিশন নিয়েছে। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানা, তবে ক্লাবটির আপিলের সুযোগে রেখেছে বাফুফে। বাট কেউ যদি আপিল করতে চায় অফকোর্স দে ক্যান। জরিমানার অর্থ আগামী 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।